হ্যালো বন্ধুরা, জিওগ্রাফি প্রিপারেশানে আপনাদেরকে স্বাগত। এর আগে জিওগ্রাফি প্রিপারেশান নিয়ে দুখানা ভিডিও আমি আপলোড করেছি, এটা নিয়ে তিনটি ভিডিও। তো আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মহী সঞ্চরণ। তো মহী সঞ্চরণ সম্পর্কে আজকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমি গোটা বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছি। তো এই ভিডিওটি এমনভাবে তৈরি হয়েছে যাতে শুধু এসএসসি নয়, সেই সঙ্গে নেট সেট এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় জিওগ্রাফি জিকে সম্বন্ধে যা প্রশ্ন আসে এবং পিএসসির যে কোনো পরীক্ষায়, কিন্তু জিওগ্রাফি বিষয়ে বিশেষ করে WBCS পরীক্ষায় 30 নম্বর যে প্রশ্ন আসে, তো সেখানেও কিন্তু উপকৃত হবেন এই ভিডিও থেকে। সেখান থেকে যেরকম প্রশ্ন আসে সেইভাবেই কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো চলুন আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে মহী সঞ্চরণ। মহাদেশগুলির বিচ্ছিন্নতা বা সঞ্চরণ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? উত্তর, ফরাসি বিজ্ঞানী অ্যান্টনিও স্নাইডার পেলিগ্রিনি 1858 সালে। কন্টিনেন্টাল ডিপ থিওরি বা মহী সঞ্চরণ মতবাদের জনক কাকে বলা হয়? উত্তর, অ্যালফ্রেড ওয়েগনার। কোন বইটিতে ওয়েগনার মহী সঞ্চরণ তত্ত্বটি প্রকাশ করেন? উত্তর, অরিজিন অব দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওশেন 1912 খ্রিস্টাব্দে। 1915 সালে ওয়েগনার প্রথম এই তত্ত্বটিকে বইয়ের আকারে প্রকাশ করেন এবং পরে সংশোধিত আকারে 1922 খ্রিস্টাব্দে এই বইটি প্রকাশিত হয়। 4-এ ওয়েগনারের আগে কে মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে কিছুটা আলোকপাত করেছিলেন? তিনি হচ্ছেন FB টেলর 1910। প্যানজিয়া কি না? কার্বনিফেরাস উপযুগে, অর্থাৎ এখন থেকে 25 থেকে 30 কোটি বছর আগে, মহাদেশগুলি একসঙ্গে যুক্ত ছিল। এই বিরাট মহাদেশকে বা স্থলভাগকে বলা হতো প্যানজিয়া। আর প্যানথালাসা কি না? কার্বনিফেরাস উপযুগে প্যানজিয়ার চারিদিকে মহাদেশগুলি অবস্থান করত, তাকে বলা হয় প্যানথালাসা। লরেসিয়া কি না? প্যানজিয়ার উত্তরের অংশটি, অর্থাৎ বর্তমানে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়াকে লরেসিয়া বলে, একে আঙ্গারল্যান্ডও বলা হয় থাকে। 8-এ বর্তমানে কোন কোন দেশের অংশ গণনা নামে পরিচিত? উত্তর, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা। 33 কি? উত্তর, লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ড একটি সংকীর্ণ সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন ছিল, যাকে 33 বলা হয়, 33 সাগর। প্যানজিয়ার কেন্দ্রে কোন কোন দেশ অবস্থিত? উত্তর, আফ্রিকা প্যানজিয়ার কেন্দ্রে অবস্থিত। প্যানজিয়ার ভাঙন কখন শুরু হয়? উত্তর, আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে, মেসোজয়িক যুগে। মহাদেশগুলোর কোন দিকে সঞ্চরণ ঘটে? উত্তর, মহাদেশগুলি প্রধানত উত্তর পশ্চিম দিকে সঞ্চারিত হয়। মহী সঞ্চরণের ফলে কোন কোন দেশ কোন দিকে সরণ ঘটে? তো উত্তর, দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে এবং ইউরোপ ও এশিয়া ও আফ্রিকা সঞ্চারিত হয়, এবং আন্টার্কটিকা দক্ষিণ দিকে মেরু অঞ্চলে, আন্টার্কটিকা দক্ষিণে মেরু অঞ্চলে রয়ে যায়। এরপরে আসি অস্ট্রেলিয়া পূর্ব দিকে সঞ্চারিত হয়, কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে? 13 নম্বরে উত্তর হচ্ছে ভারত মহাসাগর। দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চরণের ফলে কোন মহাসাগর সৃষ্টি হয়েছে? উত্তর, আটলান্টিক মহাসাগর। প্যানথালাসা অবশিষ্ট অংশ বর্তমানে কোন মহাসাগর রূপে বিরাজ করছে? উত্তর, প্রশান্ত মহাসাগর। কোন সাগরে পলিসঞ্চয়ের ফলে হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতের উত্থান ঘটে? 33 সাগরে। 16, ওয়েগনারের মতে মহাদেশগুলির সঞ্চরণ কোথা থেকে শুরু হয়েছিল? উত্তর, দক্ষিণ মেরু থেকে। মহী সঞ্চরণের কারণগুলি কী কী? উত্তর, ওয়েগনার মহী সঞ্চরণের কারণ হিসাবে দুটি বলের কথা বলেন, এক হচ্ছে জোয়ারি বল আর একটা বৈষম্যমূলক অভিঘর্ষজ বল। বানান ভুলের জন্য ক্ষমা চাইছি। এবারে প্যানজিয়ার ভগ্ন খণ্ডগুলি কোন দিকে স্মরণ ঘটে? উত্তর, নিরক্ষরেখার দিকে, অর্থাৎ উত্তর দিকে। জিগস অফ ফিট কথার অর্থ কী? উত্তর, বিশাল ভূভাগ পরস্পর জোড়া লাগানো। উত্তর আমেরিকা অ্যাপালেশিয়ান অঞ্চল কোন যুগের কয়লাস্তর সঞ্চিত আছে? উত্তর, পারমিয়ান কার্বনিফেরাস যুগে। উত্তর আমেরিকা পারমিয়াম কার্বনিফেরাস যুগের কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত ছিল? উত্তর, নিরক্ষীয় জলবায়ু। গ্লসপ পটেরিস কী? উত্তর হচ্ছে মহী সঞ্চরণের প্রমাণ হিসাবে আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এক প্রকার ফান জাতীয় উদ্ভিদের দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় গ্লসপ টরিস। অস্ট্রেলিয়া চিলির মাঝখানে সুবিশাল প্রশান্ত মহাসাগর থাকলেও কোন ধরনের জীবাশ্মগত প্রমাণ থাকলে প্রমাণ পাওয়া যায়? ক্যাঙ্গারু জাতীয় জীবাশ্ম। ওয়েগনার মহী সঞ্চরণের সম্পর্কে ভূতাত্ত্বিক প্রমাণ হিসাবে কার উদাহরণ দিয়েছেন? উত্তর, আটলান্টিক মহাসাগরে। হিমবাহ গঠিত ভূমিরূপের সাদৃশ্য হিসাবে ওয়েগনার কার উদাহরণ দিয়েছেন?
উত্তর দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, কার্বনিফারাস যুগ থেকে পারমিয়াম যুগ পর্যন্ত। ওয়েগনারের তত্ত্বটি কবে ইংরাজিতে অনুবাদ করা হয়? 1924 সালে। পুরাচুম্বকত্ব কী? মেরুর অবস্থান নিরূপণ করার বিষয়কে পুরাচুম্বকত্ব বলে। সঞ্চরণশোধ মতবাদের প্রবক্তাকে? আর্থার হোমস। মহিসঞ্চরণের পক্ষে সরীসৃপজনিত মিল কোথায় দেখা যায়? উত্তর দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা, আভ্যন্তরীণ জলভাগে মেসোস্টের নামক সরীসৃপ থেকে এই মহিসঞ্চরণ সম্পর্কে উদাহরণ পাওয়া যায়। সমস্থিতি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আমেরিকার ভূতত্ত্ববিদ ডাটন 1889 সালে। আইসোস্ট্যাসি শব্দের অর্থ কী? আইসোস কী শব্দ? আইসোস পদার্থের সমান এবং স্ট্যাসি শব্দের অর্থ হচ্ছে স্থিতাবস্থা। 31 হচ্ছে সমস্থিতি সমন্বয়ের মূল চালিকা শক্তি কী? উত্তর মাধ্যাকর্ষণ শক্তি। 32 হচ্ছে সমস্থিতি সম্পর্কে এইডি তত্ত্ব কবে প্রকাশিত হয়? উত্তর 1855। এইডি তত্ত্বটি কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত? উত্তর পদার্থের ভাসমানতা ধর্মের উপর। এইডি তত্ত্বের মূল কথা কী? উত্তর সমুদ্রপৃষ্ঠের যত উপরে মহাদেশীয় ভূখণ্ড ভেসে থাকবে নিচের তরল স্তরের মধ্যে তত গভীরে ঢুকে থাকবে। সমস্থিতি সম্পর্কে প্ল্যাটের তত্ত্ব কবে প্রকাশিত হয়? 1859 অর্থাৎ এইডি 4 বছর পর। প্ল্যাটের তত্ত্বের মূল কথা কী ছিল? উত্তর পদার্থের উচ্চতা পরিপূরক স্তরের উপর প্রভাব বিস্তার করে না। প্রতিবিধান তত্ত্ব সম্পর্কে প্রথম আলোকপাত করেন কে? উত্তর লিওনার্দো দা ভিঞ্চি। পরবর্তীকালে প্রতিবিধান তত্ত্ব সম্পর্কে ধারণা থেকে দেন? উত্তর প্রাট, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চির পরেই কিন্তু প্রাট এই তত্ত্ব সম্পর্কে আলোকপাত করেছিলেন। যে বস্তু যত হালকা প্রতিবিধান তল এর থেকে তত বস্তুর উচ্চতা বেশি হবে, এটা কার উক্তি? এটা হচ্ছে প্রাট। বর্তমান বিশ্বে সমস্থিতির কী কী প্রমাণ দেখতে পাওয়া যায়? এক, দেখুন স্ক্যান্ডিনেভিয়ার দেশসমূহ, বাল্টিক সাগর অঞ্চলের ভূমিভাগ ও উত্তর আমেরিকা কলোরাডো অ্যালবার্ট পর্বত, ইন্দোনেশিয়া দ্বীপসমূহ। 5 হচ্ছে চিলি উপকূল, চিলিও উপকূল। আচ্ছা, ভারতের কোথায় সমস্থিতির প্রমাণ পাওয়া যায়? উত্তর ভারতের আরাবল্লী পর্বতের কাটাপ্পা ছত্তিশগড় অঞ্চলে, আরাবল্লী পর্বত এবং কাটাপ্পা ছত্তিশগড় অঞ্চলে সমস্থিতির প্রকৃষ্ট নিদর্শন দেখা যায় কোথায়? হিমশৈলে। প্রাটের তত্ত্বের মূল দর্শন কী? অসমান এবং ঘনত্ব অগভীর, মানে অসমান এবং ঘনত্ব অগভীর। এই তত্ত্বের মূল দর্শন কী? সমান ঘনত্ব এবং অসমান গভীরতা। আচ্ছা, এরই তত্ত্বের প্রাট কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন? পরিপূরক স্তরের উপরে। এরই কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন? রুট হেনের উপরে অধিক গুরুত্ব দেন। হিপসোগ্রাফিক কার্ভ কী? দুটি মৌলিক ভূপ্রাকৃতিক নির্দেশক কার্ভকে হিপসোগ্রাফিক কার্ভ বলে। ল অফ রোটেশন অর্থাৎ কার তত্ত্ব? জর্জ এইরি। মহাদেশীয় মঞ্চের উদাহরণ কী? সাইবেরিয়া, আফ্রিকান মালভূমি, উপদ্বীপীয় ভারত, পশ্চিম অস্ট্রেলিয়া। 50 কোন যুগের শিলাতে প্রথম জীবাশ্ম স্পষ্ট চিহ্ন পাওয়া যায়? উত্তর ক্যাম্ব্রিয়ান যুগের শিলায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো আশা করি বহু কষ্ট করে এই উত্তর সংকলন আমি করেছি, তো আপনাদের অনেক কাজে লাগবে, আপনাদের কাজে লাগলে তবেই ধন্য হবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে প্রত্যেক বন্ধুর কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম ধরনের ভিডিও আপলোড করতেই থাকব আপনাদের জন্য। তো খুব ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।